তোমার প্রতিটা কর্মের পর তোমার অস্তিত্বকে প্রশ্ন করো, তোমার অবস্থান কোথায়। স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন স্কুলস অফ নলেজ। আমি কোটেশনটাতে কি বলার চেষ্টা করেছি জানেন? দ্যাট ইজ হোয়াট আই কল এ সেলফ অ্যানালিসিস। বাবা হিসাব কষো, জীবনের হিসাব কষো। একটা দোকানদার কি করে জানেন? সারাটা দিন দোকানদারি করে, বেচা কেনা করে এবং যাবার শেষে কিন্তু হিসাব কষে, তার কতটা আয় হলো আর কতটা ব্যয় হয়েছে। আমি সেই কারণে বলছি, প্রতিটা কর্মের পর আপনি আপনার হিসাব করুন, আপনি কোন অবস্থানে আছেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই কল এ সেলফ অ্যানালিসিস। আমার কোথায় থাকার কথা ছিল আর আমি কোথায় আছি, কোথায় থাকার কথা ছিল আমি কোথায় আছি, সেই হিসাবটা করুন। তোমার অবস্থানটা কোথায় সেটা তুমি দেখার চেষ্টা করো। কতটা পথ তুমি এগিয়েছ, কোথায় পৌঁছেছ আর কোথায় পৌঁছানোর কথা ছিল, তোমার অবস্থানটা নির্ণয় করো অর্গানাইজেশনে। অনেকে আমাকে বলে যে কেউ আমাকে, স্যার আমাকে কিন্তু প্রমোশন দেয় না। আমি বলি তুমি প্রমোশন নাও না, তুমি প্রমোশন নাও না, দেওয়ার কেউ নেই, নেওয়ার তুমি আছো। তুমি তোমার অবস্থানগুলোকে কখনো পর্যবেক্ষণ করনি, আমি কি শিখেছি আর আমি কি দিচ্ছি এবং আমার অবস্থানটা কোথায়। কোম্পানি থেকে অনেকে কিন্তু বের করে দেয়, চাকরি ছাঁটাই করে দেয়, তাদের কি দেয়, দোজ আর নট কন্ট্রিবিউটিং এনিথিং টু দ্য কোম্পানি। আপনাকে সর্বদাই নিজেকে বিশ্লেষণ করতে হবে, শর্ট অ্যানালিসিস করতে হবে, কি দিয়েছি আর কি নিচ্ছে। আমাদের মধ্যে অনেকে কিন্তু বেতন বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মালিক দিয়ে দিচ্ছে, কিন্তু বেতন দিয়ে কিন্তু তার মাসের স্যালারি বেড়েই যাচ্ছে বছরের পর বছর, কিন্তু কর্মের কোনো কোনো অগ্রগতি নেই, না আছে শিখা, না আছে জানা, না আছে দেওয়া। এক পর্যায়ে ম্যানেজমেন্ট যখন অ্যানালিসিস করে তখন বলে কি, যে হেভি হেড, বহু টাকা দিচ্ছি, কর্ম কিন্তু করছে অনেক নিম্নমানের, ওকে ছেড়ে দাও, ওকে রেখো। সেই কারণেই বলছি, ইউ মাস্ট অ্যানালাইজ ইয়োর সেলফ। আমার কি শিখতে হবে, কি জানতে হবে, কি করতে হবে এবং কি দিতে হবে, বিকজ ইউ শুড থিঙ্ক দ্যাট আই মাস্ট বি অ্যান অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন বাট নট এ লাইবিলিটি। সে কথাটাই আমি আমার কোটেশনে বলেছি, কর্মের মধ্যে সাধনায় চলে যাবেন অ্যান্ড ইউ উইল বি অ্যান অ্যাচিভার। কোম্পানি বলবে ইউ আর অ্যান অ্যাসেট নট এ লাইবিলিটি।